السلام عليكم ورحمة الله وبركاته. খুতবা পড়ার আগে দু একটা কথা বলে নিই। প্রথমত হলো দেখুন, আমি ছোট মানুষ, গুনাহগার মানুষ, অযোগ্য মানুষ। আল্লাহ পাক এই ময়দানে রেখেছেন, কবুল করেছেন। দিনের পক্ষে কিছু কথা বলবার চেষ্টা করি। প্রথমে আমি যখন আসতেছি, বারবার আল্লামা শুনে আমার খুবই খারাপ লাগতেছিল। তো হুজুরে এসে বললাম, হুজুর আল্লামা না বললেই ভালো হয়, আমি তো ছোটো মানুষ, থামাইলাম। এখন আবার আমার নামে গাইবে গজল, এটাও থামাইলাম। অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু হুজুরে আমার কথা শুনলো না। এখন ছোটো মানুষ, ওদেরকে জোর করে না করলে ওরা ভাববে অনেক দিন ধরে আশা করেছি। আসলে ব্যক্তির প্রশংসা করে তো কোনো লাভ নাই, প্রশংসা করতে হবে কার? ব্যক্তির প্রশংসা দিয়ে কিছু যায় আসে না। হ্যাঁ, তবে এটা সত্য, হকপন্থীদের পক্ষে থাকা, হকের পক্ষে থাকারই নাম অন্তর। আর আরেকটা বিষয় হলো, আমাদের এই দেশে একটা ব্যাড কালচার চালু হয়েছে। সেটা কি? সারা বৎসর যেই হুজুর কোরআন পড়ায়, প্রতিদিন রাত্রেবেলায় সবক শুনে, সাত সবক শুনে, আমুকতা শুনে, মাহফিলের দিন হঠাৎ করে কোত্থেকে এক বক্তা আসছে, উনি পাগড়ি দিয়ে দিবে। তো এই বেচারা সারা বছর কী কষ্ট করলো? প্রত্যেকটা মাহফিলে আপনি দেখবেন, সারা বৎসর যে লোকটা সেই ফজরের আগে সবক শুনে, সাত সবক শুনে, আমুকতা শুনে, এই বাচ্চাগুলোরে দেখভাল করে, সব কষ্ট করে, মাহফিলের দিন বক্তা এসে কি করে? পাগড়ি দিয়ে তুই। তো হক তো সবচাইতে বেশি তো ওই হুজুরের, এটা আমরা বুঝি না। সেমভাবে বুখারি, যেই হুজুর সারা বৎসর বুখারি পড়াইলো, মুসলিম পড়াইলো, খতমে বুখারির দিন পাগড়ি দিয়ে দেয় আরেক হুজুর এসে। এগুলো থেকে আমাদের বের হতে হবে। এ সমস্ত ওলামাই কেরাম কিংবা হাফেজগণ যারা আছেন, যারা ছাত্রদের পিছনে মেহনত করেন, কষ্ট করেন, পরিশ্রম করেন, দিন শেষে ক্রেডিট কিংবা কৃতিত্ব পেলে ওনাদেরই পাওয়া উচিত। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করুন। হুজুরদেরকে বলবো মনে কিছু নিয়েন না, আসলে আমি ছোট মানুষ, তো এই জন্য এই কথাগুলো বলি। এই আল্লামা কালচার অনেক, মানে কি বলবো, যে কোনো জায়গায় খালি আল্লামা, খালি আল্লামা, এটা যাচ্ছে তাই ব্যবহার হচ্ছে। আল্লামা আসলে কি, আল্লামা কেমনে হয়, কি কতটুকু আল্লাহওয়ালা বা আল্লাহর সাথে সম্পর্ক থাকলে আল্লামা হয়, এগুলোর একটা বিষয় থাকে। যাক, আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক বলে আমিন।